Hello, my dear students. How are you? I am fine. I know that you are well. Today I am going to discuss about some word meanings and sentences in your Harap spelling book, class 4, set 8. So read and write attentively. First word is ancient, mean prachin. The ancient mariner was so honest. অত প্রাচীন যে নাবিকটি তিনি ছিলেন খুবই সৎ. প্রাচীন নাবিকটি ছিলেন খুবই সৎ. দ্য অ্যানসিয়েন্ট মেরিনার ওয়াজ সো অনেস্ট. অর্থাৎ প্রাচীন এই নাবিকটি ছিলেন খুব সৎ. দেখো, খেয়াল করো, অ্যানসিয়েন্ট মিন প্রাচীন, মেরিনর নাবিক, এম এ আর আই এন ই আর মেরিনর. ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড ইজ ইম্প্যাশেন্ট মিন অস্থির. ইম্প্যাশেন্ট মিন অস্থির. হি ইজ সো ইম্প্যাশেন্ট ফর প্লেয়িং ফুটবল. সুন্দর করে সবাই লিখে নাও, আমি আবার বলছি. আই অ্যাম রিপিট এগেন অ্যান্ড এগেন. ইম্প্যাশেন্ট, অস্থির. ঘরোয়া দন্তে শয়তারস্যি র অস্থির. হি ইজ সো ইম্প্যাশেন্ট ফর প্লেয়িং ফুটবল. সে ফুটবল খেলার জন্য খুবই অস্থির হয়ে আসে. নেক্সট ওয়ার্ড ইজ সাফিসিয়েন্ট, পর্যাপ্ত. সাফিসিয়েন্ট, পর্যাপ্ত. আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি. অর্থাৎ আমার পর্যাপ্ত অর্থ আছে. আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি, আমার পর্যাপ্ত অর্থ আছে বা টাকা আছে. দেন নেক্সট ওয়ার্ড ইজ রাইম. রাইম মিন ছড়া. রাইম মিন ছড়া. আই রোট এ রাইম. আই রাইট এ রাইম. রাইট রোট একটা দিলে দিতে পারো. আই রাইট এ রাইম, আমি একটি ছড়া লিখেছি. আই রোট এ রাইম যদি দেই তাহলে হবে আমি একটি ছড়া লিখেছিলাম. দেখো নেক্সট ওয়ার্ড নিডল. নিডল মিন সুচ. নিডল মিন সুচ. আই বট এ নিডল. আমি একটি সুচ কী করেছিলাম, কিনেছিলাম. আই বট এ নিডল, আমি একটি সুচ কিনেছিলাম. নিটিং, কে এন আই টি টি আই এন জি. নিটিং মিন বুনন করা, সেলাই করা বা বোনা. হি ইজ নিটিং এ নেট. আবার খেয়াল করো, হি ইজ নিটিং এ নেট. আমরা এ বলি, কারেক্ট স্পেলিং প্রোনাউন্সটাকে হবে এ. হি ইজ নিটিং এ নেট. ক্লিয়ার? সে একটা কি জাল বুনেছিল বা বুনন করেছিল. নেক্সট ওয়ার্ড ইজ এম্বয়ডারি, সূচি শিল্প. এম্বয়ডারি, ই এম বি আর ও আই ডি ই আর ওয়াই. এম্বয়ডারি মিন সূচি শিল্প. উই নিড এ এম্বয়ডারি মেশিন. আমাদের একটি সূচি শিল্পের মেশিন, মানে কি মেশিন বা যন্ত্র প্রয়োজন. উই নিড এ এম্বয়ডারি মেশিন. আমাদের একটি এম্বয়ডারি মেশিন বা সূচি শিল্পর যন্ত্র প্রয়োজন. নেক্সট ওয়ার্ড প্যাটার্ন, পি এ টি টি ই আর এন. প্যাটার্ন মিন নমুনা. প্যাটার্ন মিন নমুনা. হি ড্র এ ফাইন প্যাটার্ন. সে একটা সুন্দর নমুনা এঁকেছিল. নকশাও আমরা বলতে পারি, প্যাটার্ন মিন নকশাও বলতে পারি. তাহলে নেক্সট সেন্টেন্সটা কী হলো? হি ড্র এ ফাইন প্যাটার্ন. সে একটা সুন্দর নমুনা বা নকশা এঁকেছিল বা এঁকেছে. সে একটা সুন্দর নমুনা এঁকেছে বা নকশা এঁকেছে. নেক্সট ওয়ার্ড ইজ স্টিচ. স্টিচ মিন সেলাই বা সেলাই করে. স্টিচ মিন সেলাই করা বা সেলাই. হি স্টিচেস এ শার্ট. সে একটি জামা সেলাই করেছে. হি স্টিচেস, হি স্টিচেস এ শার্ট. সে একটা জামায় জামা কি সেলাই করছে. নেক্সট ওয়ার্ড ইজ মেশিন, এম এ সি এইচ আই এন. মেশিন মিন যন্ত্র. মেশিন মিন যন্ত্র বা মেশিন লিখতে পারি আমরা. আই বট এ মেশিন, আমি একটি যন্ত্র বা মেশিন কিনেছিলাম. আই বট এ মেশিন, আমি একটি যন্ত্র বা মেশিন কিনেছিলাম. দেন খেয়াল করো, ভায়োলিনিস্ট. ভায়োলিনিস্ট মিন বেহালা বাদক. ভায়োলিনিস্ট মিন বেহালা বাদক. হি ওয়াজ এ গ্রেট ভায়োলিনিস্ট. তিনি একজন গ্রেট মানে কি উত্তম বা ভালো
বেহালা বাদক ছিলেন হি ওয়াজ এ গ্রেট ভায়োলিনিস্ট তিনি একজন ভালো বা উত্তম কি ছিলেন বেহালা বাদক ভায়োলিনস ভায়োলিনস মিন হিংস্রতা আমরা বলছি বিশৃঙ্খলা সৃষ্টি সন্ত্রাসবাদ সবগুলোর ইংলিশ কি আমরা বলতে পারি ভায়োলিনস তাহলে সন্ত্রাসবাদ হিংস্রতা বিশৃঙ্খলা সৃষ্টি করা এই ওয়ার্ডগুলোর ইংলিশে আমরা ইংলিশ ওয়ার্ডটা ভায়োলেন্স ব্যবহার করতে পারি দ্য নেম অফ দ্য বুক ইজ ভায়োলেন্স অ্যান্ড পেস এই বইটার নাম হয় কি এই বইটার নাম হয় কি ভায়োলেন্স মিন সন্ত্রাসবাদ এবং পিস মানে শান্তি শান্তি ও সন্ত্রাসবাদ মনে থাকবে হ্যাঁ খেয়াল করো দ্য নেম অফ দ্য বুক ইজ ভায়োলেন্স অ্যান্ড পেস অর্থাৎ বইটির নাম সন্ত্রাসবাদ ও শান্তি এক্সপ্লোরেশন মিন বিস্ফোরণ এক্সপ্লোরেশন মিন বিস্ফোরণ দ্য এক্সপ্লোরেশন ওয়াজ ড্যামেজ দ্য হাউস দ্য এক্সপ্লোরেশন ওয়াজ ড্যামেজ দ্য হাউস এই বিস্ফোরণটা এই বাড়িটাকে কি করেছে ড্যামেজ ড্যামেজ মানে কি ধ্বংস করা বা ক্ষতি করা ক্ষতি করে দিয়েছে দ্য এক্সপ্লোরেশন ইজ ওয়াজ ড্যামেজ দ্য হাউস অর্থাৎ এই বিস্ফোরণটি বাড়ির একটা ক্ষতি করে দিয়েছে তাহলে সবাই সুন্দর করে বুঝতে পেরেছ আশা করি ডিয়ার স্টুডেন্ট প্লিজ লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড রিদম আর এইচ ওয়াই টি এইচ এম রিদম মিন ছন্দ বা তাল আমরা গত ক্লাসগুলোতে শিখেছি ওয়ার্ড মিনিং দেখো তা সেই ওয়ার্ড মিনিংগুলার কিন্তু মেক সেন্টেন্স আমরা সুন্দরভাবে করতে পারি আমরা শুধুমাত্র যে এটা করতে হবে তাই না তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সেন্টেন্সটি ব্যবহার করতে পারো রিদম মিন ছন্দ দে আর সিঙ্গিং এ সং উইথ রিদম তারা একটা গান গাইছে উইথ রিদম মানে ছন্দের তালে তালে তারা একটা ছন্দের তালে তালে গান গাইছে দে আর সিঙ্গিং এ সং দে আর সিঙ্গিং এ সং উইথ রিদম তারা ছন্দের তালে তালে গান গাইছে একটি গান গাইছে নেক্সট ওয়ার্ড ইজ রাইনোসরস মিন গন্ডার আমরা শিখেছিলাম রাইনোসর মিন কি গন্ডার দ্য রাইনোসরস ইজ এ বিগ অ্যানিম্যাল দ্য রাইনোসরস ইজ এ বিগ অ্যানিম্যাল রাইনোসর একটি বড় প্রাণী দেখবার তোমরা যারা যারা চিড়িয়াখানাতে গিয়েছো দেখছো না রাইনোসর গন্ডার কত বড় আকৃতি এবং ওদের একটা বিশেষত্ব আছে সেটা কি বলতো হ্যাঁ ওদের একটা বিশেষত্ব কি ওদের চামড়াগুলো প্রচণ্ড মোটা পুরু নেক্সট ওয়ার্ড ইজ রিকগনাইজ আর ই সি ও জি রিকগ এন আই জেডি রিকগনাইজ মিন চেনা বা স্বীকৃতি দেওয়া হি রিকগনাইজ মি সে আমাকে স্বীকৃতি দিয়েছে অ্যাজ এ পোয়েট একজন কবি হিসাবে হি রিকগনাইজ মি সে আমাকে স্বীকৃতি দিয়েছে অ্যাজ এ পোয়েট একজন কবি হিসাবে অর্গানাইজ সংগঠিত করা বা সংগঠিত হওয়া উই অর্গানাইজ এ মিটিং আমরা একটা মিটিং মানে কি দেখা করা বা সাক্ষাৎ করা বা অনুষ্ঠান মিটিং মানে মিটিংই বলতে পারি সাক্ষাৎ বিষয়ক যে প্রোগ্রাম উই অর্গানাইজ এ মিটিং আমরা একটি মিটিং কি করেছিলাম সংগঠিত করেছিলাম ক্যাপসাইজ মিন উল্টানো ক্যাপসাইজ মিন উল্টানো ক্যাপসাইজ দ্য পেজ আমরা সিনোনিম একটা বলেছিলাম যে টার্ন ওভার উল্টানো তেমনি আমরা বলতে পারি না প্লিজ টার্ন ওভার দ্য পেজ তেমনি ক্যাপসাইজ দ্য পেজেস অর্থাৎ পাতাগুলো বা পৃষ্ঠাগুলো উল্টাও গেস্ট মিন অতিথি হি ইজ দ্য চিফ গেস্ট ইন দ্য পার্টি সে এই পার্টি বা অনুষ্ঠানের একজন প্রধান অতিথি হি ইজ দ্য চিফ গেস্ট ইন দ্য পার্টি সে এই একটি পার্টি বা অনুষ্ঠানে অনুষ্ঠানটির প্রধান অতিথি হসপিটাল হাসপাতাল হসপিটাল মিন হাসপাতাল উই ওয়েন টু দ্য হসপিটাল আমরা হাসপাতালে গিয়েছিলাম উই ওয়েন টু দ্য হসপিটাল আমরা হাসপাতালে গিয়েছিলাম তোমরা এর থেকে অনেক বেটার সেন্টেন্স পারো বাট সবার ক্যাপাবিলিটি এক নয় এজন্য আমরা সব থেকে ইজি যে সেন্টেন্সগুলো সেগুলো ব্যবহার করছি পারহ্যাপস মিন সম্ভবত
মানে ধারণা মেবি আমরা বলি না হতে পারে এরকম দোটানার মাঝামাঝি সেই ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে পারহ্যাপস মিন সম্ভবত 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 তাহলে কি লিখতে পারি পারহ্যাপস মিন সম্ভবত পারহ্যাপস হি ইজ এ পোয়েট সম্ভবত সে একজন বা তিনি একজন কবি পারহ্যাপস হি ইজ এ পোয়েট সম্ভবত তিনি একজন কবি কোয়াইট মিন শান্ত বা শান্ত থাকা প্লিজ কিপ কোয়াইট দয়া করে শান্ত থাকো প্লিজ কিপ কোয়াইট মিন দয়া করে শান্ত থাকো সেক্রেটারি সম্পাদক সেক্রেটারি মিন সম্পাদক বা সচিব হি ইজ দ্য সেক্রেটারি ইন দ্য স্কুল তিনি বা সে স্কুলের সম্পাদক হি ইজ দ্য সেক্রেটারি তিনি একজন সম্পাদক ইন দ্য স্কুলের বিদ্যালয়ের গার্ডিয়ান মিন অভিভাবক গার্ডিয়ান মিন অভিভাবক ফাদার ইজ মাই গার্ডিয়ান বাবা আমার অভিভাবক ফাদার ইজ মাই গার্ডিয়ান বাবা আমার অভিভাবক নার্স ইন ইউ আর এসি নার্স মিন সেবিকা নার্স মিন সেবিকা শি ইজ এ নার্স তিনি একজন সেবিকা শি ইজ এ নার্স শি ইজ এ নার্স তিনি একজন সেবিকা লাস্ট ওয়ার্ডটা যেটা আমরা মিস করেছিলাম আমরা সম্ভবত ওয়ার্ড মিনিংয়ে এটা লিখতে ভুলে গিয়েছি তোমরা এখন এটা সুন্দরভাবে লিখে নাও খাতায় থ্রেড মিন সুতা থ্রেড মিন সুতা থ্রেড ইজ মেড বাই কটন থ্রেড ইজ মেড বাই কটন অর্থাৎ সুতা কী দিয়ে তৈরি তুলা দিয়ে তুলা থেকে সুতা তৈরি থ্রেড ইজ মেড সুতা তৈরি হয় বাই কটন তুলা দিয়ে বা তুলা দ্বারা তাহলে আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো এই ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্সগুলো অনেক সুন্দরভাবে পড়বা কেয়ারফুলি পড়বা বারবার লিখবা দেখবা খুব সহজে তোমরা এই সেন্টেন্সগুলো আয়ত্ত করতে পেরেছো এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারছো এবং এগুলো শুধু যে পরীক্ষার জন্য পড়তে হবে তা না এটা আমরা প্রতিনিয়ত আমাদের চলাচলের সময় এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করতে পারবো যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সুন্দর থাকো স্বাভাবিক থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে আমরা এরপরে যে সেট নাইন সেটা সম্পর্কে আলোচনা করব সি ইউ এগেন স্টে হোম ফর ইওর সেফটি